ভাই আজকে গ্যাসের সাথে ইলেকট্রিক চুলা রেখে দিয়েছি গ্যাসের সাথে ইলেকট্রিক চুলা জি ভাই তারপর নিচে যে ওভেন আচ্ছা নিচে আবার ওভেনও আছে হ্যাঁ নিচে ওভেনও আছে যে কোনো পাত্র ইউজ করতে পারবেন মাসে বিদ্যুৎ বিল আসবে সারা মাস রান্না করেন বিদ্যুৎ বিল আসবে 300 টাকা 400 টাকা কেক বিস্কুট পিজা টিজা গ্রিল ট্রিল যা চান সব সব করতে পারবেন নিচেরটা হলো এটা হলো ইলেকট্রিক আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ওভেন আর এটা হলো গ্যাসের ওভেন তো দর্শক গ্যাস বার্নার সাথে কিন্তু ওভেন সহ কিন্তু থাকবে আর আমরা কিন্তু রয়েছে আজকে বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় শপ নাম্বার 15 এবং 16 আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভাই গ্যাস বার্নার মূলত এগুলো কারা ইউজ করে বা কিভাবে ইউজ করে ভাই মূলত এখন সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে কারণ কি ঝাড়ি শখ আছে কিংবা কিচেন রুমটাকে একটু সৌন্দর্য কিংবা যাদের রান্নাটা একটু বেশি হয় পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চায় তারা অবশ্যই গ্যাস বার্নারটা ইউজ করতে হবে আচ্ছা আর সবচেয়ে আপডেট একটা গ্যাস বার্নার আছে বুঝতে সবচেয়ে আপডেট সবচেয়ে আপডেট কি গ্যাস বার্নার এটা কারণ আমরা এতদিন ইউটিউবে দেখছি শুধু ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আচ্ছা ভাই আজকে গ্যাসের সাথে ইলেকট্রিক চুলা রেখে দিয়েছি গ্যাসের সাথে ইলেকট্রিক চুলা জি ভাই ওয়াও মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই না ভাই একের ভিতরে 100 বলতে পারেন একের ভিতরে 100 তারপর নিচে যে ওভেন আচ্ছা নিচে আবার ওভেনও আছে হ্যাঁ নিচে ওভেনও আছে ওয়াও এটাও ব্র্যান্ডার সবার পরিচিত একটা ব্র্যান্ড আচ্ছা উইনিস্টার ব্র্যান্ড উইনিস্টার উইনিস্টার ব্র্যান্ড আচ্ছা আর এটা দিয়ে কি কি করতে পারবেন এটাতে আপনি দুইটা গ্যাস যদি গ্যাস থাকে গ্যাসে এটা কি অটো সেফটি আছে অটো সেফটি ভাই আচ্ছা এটা ধরেন আপনি গ্যাসে গ্যাস আছে আমাদের আচ্ছা এখন গ্যাসে অনেক টাইমে প্রবলেমও করে যাদের গ্যাস আছে তারা গ্যাস ইউজ করলেন আচ্ছা আর যদি আপনি গ্যাস চলে গেছে হঠাৎ আমাদের এরকম হয় রাত্রে চলে গেছে গ্যাস তখন তো আমরা চাইলেও গ্যাস ঘুরতে পারি না পারি না তো সেক্ষেত্রে কি হবে ইলেকট্রিক ওভেন ইউজ করতে হবে ইলেকট্রিক চুলায় চুলায় এটা ইলেকট্রিক চুলা যে কোনো পাত্র যে কোনো পাত্র যে কোনো পাত্র ইউজ করতে পারবেন মাসে বিদ্যুৎ বিল আসবে সারা মাস রান্না করেন বিদ্যুৎ বিল আসবে ঠান্ডা পকেট ঠান্ডা গরম করে তারপরে গ্যাস আনো আমার ইলেকট্রিক তো আছে ইলেকট্রিক তো আছে ইলেকট্রিক দিয়ে ইউজ করবেন আচ্ছা এখন আসেন আবার অনেকে চান যে আপনারা যে বাসা বাড়িতে এই ওভেনে কি কি করা যাবে ভাই এই সেটাই বলতেছিলাম বাসা বাড়িতে আমরা অনেকে আপনার অনলাইনে ফাস্টফুড আইটেমটা বিক্রি করা হয় রাইট কিংবা অনেক আপুরা শখের বসে এই ব্যবসাটা শুরু করছেন আচ্ছা তাদের জন্য এটা করতে পারেন কেক বিস্কুট পিজা টিজা গ্রিল ট্রিল যা চান সব সব করতে পারবেন আপনি এটা বার্গার টার্গার যা চান কনভেনশনের কাজটা সকল কাজ করতে পারবেন কনভেকশন পর্যন্ত কাজ করতে হবে মাছ ফ্রাই করতে পারবেন এটাতে কি কি আছে ভাই এটাতে আপনি সব কিছু দেওয়াই আছে ভাই এই যে দেখেন যা যা সব কিছু গ্রিলের জন্য যা আছে একটা ই পাবেন হ্যান্ড গ্লোভ পাবেন তারপরে যে বারবিকিউ করার জন্য ফ্যাক্টরি যে কাবাবটা চান না ভাই ওই কাবাবটাও করতে পারবেন মানে ওই কাবাবটাও করা যাবে ওই কাবাবটাও করতে পারবেন আচ্ছা এটা হলো আপনার 45 লিটার মানে উইনিস্টার লিটার উইনিস্টার 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 এই যে দেখেন উইনিস্টার উইনিস্টার এইটা দেখেন কত হেভি এবং চারটা বার্নার কিন্তু এখানে থাকবে এটা সেম আপনি পাঁচ বার্নার আছে সেম পাঁচ বার্নার আছে সেম পাঁচ বার্নার তার জন্য রাখি নাই আচ্ছা সেম পাঁচ বার্নারটাও নিতে পারবেন পাঁচ বার্নারটা একটু পাশে বড় হবে 36 ইঞ্চি আচ্ছা 36 ইঞ্চি 24 ইঞ্চি এটা 24 সেম ইঞ্চি আচ্ছা এটা হলো আপনি চারটা বাটন বানারি একসাথে দিতে পারবেন ওকে আর এই যে যে টেম্পারেচার এই গ্লাসগুনি দেখতে গ্লাসগুলো এগুলো আপনি 420 থেকে 430 টেম্পারেচার তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা রাখে আর সবচেয়ে ই হলো
320 থেকে 360 পর্যন্ত আপনার আগুনের তাপমাত্রা উঠে আচ্ছা কিন্তু এটা তো কলম 420 থেকে 30 টেম্পারেচার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখন আসেন এটা তো উঠে দাঁড়াইছে এটা তো আর উঠে দাঁড়ানোর দরকার নেই একটা দাম চাইলে আপনি চারটা বার্নারই ইউজ করতে পারবেন হ্যাঁ চারটা বার্নার বার্নারগুলো কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বার্নার অ্যালুমিনিয়াম এটা ফুল কনসোল ফুল কনসোল ফুল কনসোল এক ফোঁটা মার ঢোকার কোনো চান্স নেই এটা বোতল গ্যাস চাইলে বোতল গ্যাস ডাইরেক্ট গ্যাস চাইলে ডাইরেক্ট গ্যাস যে যেটা চান সেটা দিতে পারবো দুইটা গ্যাসে ইউজ করা যাবে পাঁচ বার্নার ইউজ আছে চার বার্নারও আছে আচ্ছা এবং নিচে তো দুইটা দোর দেখতে পাচ্ছি এটা নিচেরটা হলো এটা হলো ইলেকট্রিক আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ওভেন আর এটা হলো গ্যাসের ওভেন গ্যাস ওভেন এটা 304 এসএসএ লাইফে কোনোদিন জম্মরিচা খাবে না আচ্ছা লাইফে কোনোদিন এটা হলো ওভেনের কাজে যে এটা ইলেকট্রিক ওভেনের জন্য আর এটা হলো আপনার গ্যাসের ওভেনের জন্য ঠিক আছে ভাইয়া আচ্ছা এটা ইউজ করতে হবে আর এগুলো হচ্ছে বার্নারের এগুলো বার্নারের জন্য আচ্ছা আর এটা হলো আপনার 71 লিটার ওভেনটা 71 লিটার 71 লিটার বড় যেটা পাঁচ বার্নারের সেটা হলো 107 লিটার 107 লিটারের আচ্ছা আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এগুলো প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন আপনার 5 বছর 3 বছরের কোয়াল গ্যারান্টি 3 বছরের কোয়াল গ্যারান্টি 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে ওয়ারেন্টি পেয়ে যাবেন জি ভাই প্রাইস কি এগুলো অনেক আকাশছোঁয়া প্রাইস নাকি ভাই অবশ্যই আকাশছোঁয়া প্রাইস ছিল 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 আচ্ছা কিন্তু বেলাল এন্টারপ্রাইজ তো হাতে আছে কি পাতাল ছোয়া প্রাইস দিচ্ছে একবার পাতালের প্রাইসটা দিয়ে দেব আপনি এটা হাতের নাগালে আচ্ছা শুনি আপনার আজকে প্রাইস এটা রেগুলার প্রাইস হলো 95000 টাকা আচ্ছা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস এটা হচ্ছে আকাশ ছোয়া আকাশ ছোয়া আচ্ছা এটা আর পাতালের প্রাইসটা পড়বে কোনো ব্র্যাকেটিং করতে পারবেন না একবার ফিক্স প্রাইস 75000 টাকা 75000 75 মানে 70000 টাকা ডিসকাউন্ট হবে একবারে আকাশ থেকে পাতালে পাতালে নিয়ে এসে পড়ছে আচ্ছা এটা হলো 68000 টাকা প্রাইস আচ্ছা এটা পড়বে হলো আপনি মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 টাকা আরো পাতালের নিচে নাকি পাতাল ভাই একটা ডাবল বানারের চুলা যদি নিয়ে যেতেন ভালো মানে 35-30000-40000 টাকা বাজেট করি সেই ক্ষেত্রে আপনাকে দিতেছি একটা ওভেন ওভেন আচ্ছা একটা ওভেন কিনতে গেলে আপনি কত টাকা লাগবে ভালো মানে একটা ওভেন কিনতে গেলে মিনিমাম 20000 টাকা লাগবে 20000 টাকা আচ্ছা 20000 টাকা তারপরে ডাবল বানারের দুইটা চুলা কিনতে গেলে দুইটা চুলা কিনতে গেলে মোটামুটি 12-15000 টাকা লাগবে 15000 টাকা 20 আর 15 কত 35 35 আচ্ছা দুইটা যদি আপনি ইলেকট্রিক চুলা কিনতে যান 10000 মিনিমাম 10000 কত হয় 45 45 আমি তো 45 এ আপনাকে একের মধ্যে সব দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু হচ্ছে কত লিটার ওভেনটা এটা হলো আপনার 45 লিটার 45 লিটার 45 লিটার এবং ওভেনটা কিন্তু অনেক বড় অনেক বড় ওভেন এটা দিয়ে আপনি যেই নরমালি ওভেনগুলিতে কলম আপনি কেক বিস্কুট পিৎজার ন্যাচারাল যে কালারটা সেটা আসে না 97-98% আসে 97-98% আর এটাতে এগুলিতে 100% কালার আসবে 100% 100% কালার আচ্ছা ওকে এইগুলা কিভাবে অর্ডার করব হয় অনলাইনে যদি আমার শপে আসতে চান ভাইয়া তাহলে আপনারা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে এই নাম্বারগুলিতে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি নিয়ে আসতে পারবো শপে আচ্ছা আর আমাদের দোকানটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার 15-16 নম্বর শপটাই হলো যারা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নেবেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ দিলে আপনার পুরো ঢাকার মধ্যে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে আর ঢাকার বাইরে যে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং 5-7000 টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে তো দর্শক দেখেন যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন